আমেরিকা এবং ন্যাটো প্রধান জানাচ্ছেন চীন রাশিয়াকে অস্ত্র দিতে যাচ্ছে, ফলে ন্যাটো সেরকম প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ একদিকে পুরো ন্যাটো জোট এবং অন্যদিকে চীন এবং রাশিয়া মিলে পরস্পরের মুখোমুখি হতে পারে। ন্যাটো বনাম চীন রাশিয়ার মধ্যকার শক্তি বিবেচনায় দুই পক্ষই চূড়ান্ত ক্ষমতাধর। তবে সার্বিক দিক বিবেচনা করলে ন্যাটো থেকে চীন রাশিয়া অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে। ন্যাটো বিপরীতে চীন রাশিয়া, কার কাছে কত অস্ত্র আছে, সৈন্য আছে, কৌশলগতভাবে কারা এগিয়ে এবং পারমাণবিক শক্তিতে কার অবস্থান কোথায়, এসব জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। সামরিক বাহিনী পিছনে খরচের দিক থেকে চীন এবং রাশিয়া ন্যাটো থেকে অনেক পিছিয়ে। তবে চীন এবং রাশিয়া কম খরচে অস্ত্র উৎপাদনের ক্ষমতা রাখে, সেই সাথে তাদের সেনাদের পারিশ্রমিকও কম দিতে হয়। ন্যাটো জোটে মোট সৈন্য আছে 30-35 লাখের মতো, কিন্তু ন্যাটো জোটভুক্ত সব দেশের সৈন্যদের পেশা দায়িত্ব সমান নয়। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং তুরস্কের সৈন্যদের পেশা দায়িত্ব বেশি, ইউরোপের অন্যান্য দেশগুলোর সৈন্যদের পেশা দায়িত্ব অনেক কম। এদিকে রাশিয়ার কাছে সৈন্য আছে 14.5 লাখ, আর চীনের কাছে আছে 31 লাখের কাছাকাছি। অর্থাৎ সৈন্য সংখ্যায় চীন রাশিয়া মিলে ন্যাটো জোটের থেকে এগিয়ে রয়েছে। আবার চীন রাশিয়ার সৈন্যদের পেশা দায়িত্ব নিয়েও ন্যাটো মোটেও সংকট নেই, তাই সৈন্য সংখ্যা এবং পেশা দায়িত্বের দিক থেকে চীন এবং রাশিয়া অনেকটাই এগিয়ে রয়েছে। ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে সব মিলিয়ে ট্যাঙ্ক আছে 15,000-এর উপরে, এর মধ্যে আমেরিকার একার কাছে ট্যাঙ্ক আছে 6,000-এর উপরে। আমেরিকা পর ন্যাটো জোটে সব থেকে বেশি ট্যাঙ্ক আছে তুরস্কের কাছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি সহ ইউরোপের প্রভাবশালী দেশগুলোর কাছে মাত্র 100 করে ট্যাঙ্ক আছে। ইউরোপীয়দের এটা সবচেয়ে বড় দুর্বলতা। ন্যাটো জোটের শক্তিশালী 4 ধরনের ট্যাঙ্ক হচ্ছে জার্মানিতে লেপার 2, আমেরিকার আবরামস, ব্রিটেনের চ্যালেঞ্জার 2 এবং ফ্রান্সের লেক্লেয়ার। তবে অধিকাংশ ট্যাঙ্ক সেকেন্ড জেনারেশনের প্যাটন, লেওপার্ড 1, চিফটেন কিংবা AMX-30। এদিকে রাশিয়ার একার কাছে ট্যাঙ্ক আছে 13,000-এর উপরে, অর্থাৎ রাশিয়ার একার ট্যাঙ্ক সংখ্যা গোটা ন্যাটো জোটে প্রায় সমান। রাশিয়ার প্রধান ট্যাঙ্কগুলো হচ্ছে T-90 এবং T-72, আর চীনের কাছে ট্যাঙ্ক আছে 5,000, যদিও কোনো সূত্র মতে চীনের ট্যাঙ্ক সংখ্যা 8,000-এর উপরেই। চীনের প্রধান ট্যাঙ্কগুলো হচ্ছে Type-99 এবং Type-96। ট্যাঙ্কের মতো আর্টিলারির দিক থেকেও ন্যাটো চেয়ে চীন রাশিয়া এগিয়ে রয়েছে। ভূমিতে পিছিয়ে থাকলেও আকাশে ন্যাটো জোট এগিয়ে থাকবেই। জোটটির কাছে যুদ্ধ বিমান আছে 4,500-এর মতো। ন্যাটো জোটের প্রধান ফাইটারগুলোই হচ্ছে ইউরোপের দিক থেকে ইউরোফাইটার টাইফুন, রাফাল, মিরেজ এবং আমেরিকার দিক থেকে F-15, F-16 এবং F-18। আমেরিকার F-22 এবং F-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো বর্তমান সময়ে সব থেকে আলোচিত অস্ত্র। এছাড়াও আমেরিকার কাছে 3 ধরনের স্ট্র্যাটেজিক বোম্বার রয়েছে। বিপরীতে রাশিয়া এবং চীনের কাছে যুদ্ধ বিমান আছে 3-3,500, আবার যেসব বিমান রয়েছে তা প্রায় 1/3 আধুনিক নয়, ফলে সংখ্যা এবং আধুনিকতায় চীন রাশিয়া ন্যাটো থেকে পিছিয়েই থাকছে। চীন এবং রাশিয়ার আধুনিক যুদ্ধ বিমানগুলো রাশিয়ান প্রযুক্তি নিয়ে তৈরি হওয়ায় দুই দেশেই প্রায় একই ধরনের ফাইটার ব্যবহার করে। রাশিয়ার কাছে সুখই SU-57 এবং চীনের কাছে চেনজু J-20 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে। এছাড়াও রাশিয়ার কাছে 3 ধরনের এবং চীনের কাছে আরও 1 ধরনের স্ট্র্যাটেজিক বোম্বার রয়েছে। এখানেও ন্যাটো থেকে চীন রাশিয়া এগিয়ে রয়েছে। যুদ্ধ বিমানে ন্যাটো এগিয়ে থাকলেও মিসাইল বা ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ন্যাটো জোট অনেকটাই পিছিয়ে রয়েছে। রাশিয়ার কাছে কি বিপুল পরিমাণে মিসাইল রয়েছে তা ইউক্রেন যুদ্ধে প্রমাণিত। এছাড়াও চীন এবং রাশিয়া উভয়ে হাইপারসনিক মিসাইল তৈরি করেছে। ন্যাটোর কাছে এরকম প্রযুক্তি এখন পর্যন্ত নেই। এবারে আসুন নৌশক্তি দেখে নেই।
এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণ তৈরির সংখ্যা এবং সক্ষমতায় ন্যাটো জোটের ধারের কাছেও নেই চীন এবং রাশিয়া। কেবল আমেরিকার একার কাছেই 11টি দানবীয় আকৃতির এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। আমেরিকার মতো এরকম পারমাণবিক শক্তিচালিত ক্যারিয়ার আছে ফ্রান্সের কাছেও। ব্রিটেনের কাছে আরও দুটি তুলনামূলক ছোট ক্যারিয়ার আছে। এদিকে রাশিয়ার কাছেও একটি এবং চীনের কাছে তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। তাদের এই চারটি ক্যারিয়ারের ক্ষমতা ফ্রান্সের ক্যারিয়ারের থেকেও কম। তবে ক্রুজার এবং ডেস্ট্রয়ারের মতো ভয়ঙ্কর যুদ্ধজাহাজের সংখ্যায় দুই পক্ষই প্রায় সমানে সমান। দুই পক্ষের কাছে থাকা যুদ্ধজাহাজগুলোই শত্রু ভয়ঙ্কর ক্ষতি সাধন করতে পারে। তবে চীন এবং রাশিয়ার সাম্প্রতিক বছরগুলোতে অত্যাধুনিক এবং ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতার যুদ্ধজাহাজের সংখ্যা বাড়াচ্ছে। পিছিয়ে পড়ছে ন্যাটো জোট। আসুন দেখে নেই সাবমেরিনগুলোর ক্ষমতা কেমন। ন্যাটো জোটে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনের কাছে পারমাণবিক হামলায় সক্ষম ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে। চীন এবং রাশিয়া দুই দেশের কাছেই এ ধরনের সাবমেরিন রয়েছে। তবে সাবমেরিনের শক্তিমত্তায় রাশিয়ায় বেশি এগিয়ে। রাশিয়ান নৌশক্তি প্রধান অবলম্বনে এখন পর্যন্ত সাবমেরিন। এবার আসি পারমাণবিক সক্ষমতার দিকে। চীন এবং রাশিয়া দুই দেশেই পারমাণবিক শক্তিধর। বিপরীতে ন্যাটোর তিনটি দেশ আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স পারমাণবিক শক্তির অধিকারী। ওয়ারহেড সংখ্যা দিয়ে বিবেচনা করলে ন্যাটো এবং চীন রাশিয়া দুই পক্ষেই পারমাণবিক অস্ত্রের সংখ্যা সমান। তবে পারমাণবিক ওয়ারহেডগুলোর ধ্বংস ক্ষমতা এবং পারমাণবিক হামলার সক্ষমতার দিক থেকে চীন রাশিয়াই এগিয়ে থাকবে। চীন এবং রাশিয়ার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলো ন্যাটো মিসাইলগুলোর থেকে অনেক বেশি আধুনিক এবং ধ্বংসাত্মক। চীন এবং রাশিয়ার মিসাইলগুলো খুব কম সময়ের মধ্যেই ন্যাটো যে কোনো দেশে পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারে। বিশেষ করে রাশিয়ার মিসাইলগুলোর থেকে বড় আতঙ্ক ন্যাটোর জন্য আর কিছুই নেই। এবারে আসি কৌশলগত অবস্থানের দিক থেকে। দুই জোটে চারটি বিশাল আকৃতির দেশ রয়েছে। ন্যাটো জোটে আমেরিকা এবং কানাডা বিশাল আকৃতির দেশ। এদিকে চীন এবং রাশিয়া দুই দেশেই বিশাল। আয়তনে রাশিয়া বিশ্বের প্রথম এবং কানাডা দ্বিতীয়। ভৌগোলিক অবস্থানের কারণে এই চার দেশ যুদ্ধের সুবিধা পায়। বড়ধরনের সংঘাতে নিষ্পেষিত হবে ইউরোপের ছোট দেশগুলোই, যেমনটা ইউক্রেন হচ্ছে। প্রিয় দর্শক, ন্যাটো এবং চীন রাশিয়ার মধ্যে সংঘাত তৈরি হলে কি ফলাফল ঘটবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই দেশগুলোর সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলে ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।